নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ভারতে আশ্রিত পুলিশ কর্মীদের ফেরত দেওয়া হোক, দিল্লিকে চিঠি মায়ানমারের। ভ্যাকসিন দিয়ে বিশ্বকে বাঁচিয়েছে ভারত, উচ্ছ্বসিত প্রশংসা মার্কিন বিজ্ঞানী। হিজাব নিয়ে আপত্তিকর টুইট চীনের, ক্ষুব্ধ পাকিস্তান। ভয়াবহ বিস্ফোরণ ইকুয়েটোরিয়াল গায়ানার সামরিক ঘাটিতে, নিহত 17, আহত বহু। কৃষ্ণাঙ্গ কবির পিছুতাড়া করলেন নিরাপত্তারক্ষী। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার জের, 20 মাসে তেলের দাম সর্বোচ্চ। চলে আসি বিস্তারিত খবরে। ভারতে আশ্রিত পুলিশ কর্মীদের ফেরত দেওয়া হোক, দিল্লিকে চিঠি মায়ানমারের। ভারত এমন একটি দেশ, ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বিপদে পড়া মানুষ হোক বা প্রতিবেশী, কাউকে ফিরিয়ে দেয়নি এই মাটি। প্রাচীনকাল থেকে এটাই দস্তুর। ব্রাজিল থেকে গুয়াতেমালা করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিয়ে আলাদা জায়গা করে নিয়েছে ভারত। সম্প্রতি দেশের পূর্ব সীমান্তে অবস্থিত মায়ানমার থেকে 8 জন পুলিশ কর্মী এবং তাদের পরিবার আশ্রয় নিয়েছে ভারতে। সেনা অভ্যুত্থানের সময় এরা পালিয়ে এসেছেন ভারতে, মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন তারা। এদের ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে মায়ানমার। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে চিঠি তারা পেয়েছেন, তবে ফেরত পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখনই সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরে যা করার করা হবে। ওইসব পুলিশ কর্তারা সামরিক সরকারের নির্দেশ পালন করতে অমান্য করেছিলেন, ফলে স্বাভাবিকভাবেই দেশে ফেরত গেলে প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। পরিবার নিয়ে সংখ্যাটা প্রায় 30। গত ফেব্রুয়ারি মাসের প্রথমে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট শুরু হয় মায়ানমারে। নেত্রী সূচিকে বাড়িতে বন্দী করে রাখা হয়। সামরিক বাহিনী বিক্ষোভকারীদের দমাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় 60 জন মানুষ প্রাণ হারিয়েছেন, এছাড়াও হাজারের বেশি আটক হয়েছেন। এদের মধ্যে সমাজকর্মী ছাড়াও সাংবাদিকও রয়েছেন একাধিক। আমেরিকা হুমকি দিয়েছে দ্রুত মায়ানমারের স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর। ওয়াশিংটন বিশ্বাস করে এর পেছনে চীনের মদত আছে। পরিস্থিতির দিকে নজর রাখছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মায়ানমার সেনা অবশ্য ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দোহাই দিয়ে ওই পুলিশ কর্তাদের দ্রুত ফেরত চেয়েছে, কিন্তু প্রাণ সংশয় থাকলে ভারত হয়তো মায়ানমার সেনা কর্তাদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেবে। কোনো অবস্থাতেই যাতে ওই পুলিশ কর্মীদের জীবন সংশয় না হয় সেটা নিশ্চিত করবে ভারত। ভ্যাকসিন দিয়ে বিশ্বকে বাঁচিয়েছে ভারত, উচ্ছ্বসিত প্রশংসা মার্কিন বিজ্ঞানীর। করোনা যুদ্ধে ভারতই সেনাপতি, আগেই এই প্রশংসা ভেসে এসেছিল রাষ্ট্রসংঘ থেকে। খোদ রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন করোনা যুদ্ধে ভারতের অবদানের জন্য। এবার একই সুর আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী ডক্টর পিটার হেতেরেজের গলায়ও। ভ্যাকসিন বিতরণে ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন বেলার কলেজ অফ মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের প্রধান ডক্টর পিটার। তার মতে, বিশ্বে একাধিক করোনা প্রতিষেধক এলেও প্রভাব ফেলবে ভারতের অল্প মূল্যের 2 প্রতিষেধক। এমআরএনএ ভ্যাকসিনে বিশ্বের গরিব ও মধ্য আয়ের দেশগুলির লাভ হবে না, সেক্ষেত্রে কার্যকরী হবে ভারতের 2 করোনা প্রতিষেধক, এমনটাই মনে করেন ডক্টর পিটার হোতেজ। একটি ওয়েবিনারে তিনি বলেছেন, ভাইরাসের সঙ্গে যুদ্ধে ভারতের টিকা সারা বিশ্বের কাছে উপহার। ভারতের 2টি করোনা প্রতিষেধকের ঢালাও প্রশংসা করেন হোতেজ। তিনি জানিয়েছেন, এই 2 প্রতিষেধক শুধু অল্প মূল্য বলেই নয়, ব্রিটেনের স্ট্রেনের সঙ্গেও লড়তে সমান কার্যকরী। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলিতে করোনা টিকা উপহার হিসেবে পাঠিয়েছে। শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সিসিলিতে মোট 65 লক্ষ করোনা টিকা পাঠিয়েছে ভারত। দেশেও করোনা টিকা পেয়েছেন 2 কোটি 9 লক্ষেরও বেশি মানুষ। হিজাব নিয়ে আপত্তিকর টুইট চীনের, ক্ষুব্ধ পাকিস্তান। একটি টুইট আর তা নিয়েই তীব্র বিতর্কের মুখে পাকিস্তানের চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর অথবা সাংস্কৃতিক পরামর্শদাতা ঝাং হেকিং। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন পাক নেটিজেনদের একাংশ। কোন টুইট ঘিরে উত্তাল পাকিস্তানের নেট দুনিয়া? আসলে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন হেকিং, যেখানে এক চীনা যুবতীকে নাচতে দেখা যাচ্ছে। গোলাপি ক্রপ টপ ও লং স্কার্ট পরে ডান্স মুভ দেখাচ্ছেন যুবতী। এই ভিডিওর ক্যাপশনেই হেকিং লেখেন, হিজাব খুলে ফেলো, তোমার চোখ দুটো ভালো করে দেখতে দাও। আর এতেই তীব্র আপত্তি জানিয়েছেন নেটা নাগরিকরা।
ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের কাছে হিজাবের গুরুত্ব অনেকখানি। বুরখা ও হিজাব দিয়ে নারীর শরীর ও মুখ ঢেকে রাখার রীতি মেনে আসা হয়। আর তাই চীনা দূতাবাসের তরফে এমন একটি টুইট থেকে রীতিমতো আগুন জ্বলে ওঠে সোশ্যাল দুনিয়ায়। ইসলামকে অপমান করার অভিযোগ ওঠে হ্যাকিংয়ের বিরুদ্ধে। এমনকি এই ধরনের টুইট চীন ও পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরাবে বলেও দাবি করেন কেউ কেউ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে এক নেটিজেন লেখেন, এভাবে ইসলাম বিরোধী মন্তব্য করলে চীন পাক সম্পর্কের উপরও প্রভাব পড়বে। হ্যাকিংয়ের মতো কিছু মানুষ ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করে, এ ব্যাপারে চীন সরকারকেই সমস্ত খবর দিয়ে দেওয়া উচিত। অন্য একজন আবার প্রশ্ন করেছেন, এভাবে ইসলাম ধর্মের আচার রীতি নিয়ে প্রশ্ন তোলার হ্যাকিংকে হ্যাকিংকে দ্রুত টুইটটি মুছে ফেলতেও বলেন অনেকেই। একই সঙ্গে ওঠে ক্ষমা চাওয়ারও দাবি। তুমুল সমালোচনা আর বিতর্কের মুখে পড়ে শেষমেশ টুইটটি ডিলিট করে দেন চীনা দূতাবাস। এদিকে সুইজারল্যান্ডে ভোটাভুটির পর ঠিক হয় রাস্তাঘাট, ট্রেন, বাস, দোকান কিংবা রেস্তোরাঁর বুরখা ও হিজাব নিষিদ্ধ বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়াবহ বিস্ফোরণ ইকুয়েটোরিয়াল গায়ানার সামরিক ঘাঁটিতে, নিহত 17, আহত বহু। মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গায়ানার বন্দর নগরী বাটার একটি সামরিক ঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ। এ ঘটনায় 17 জন নিহত ও অন্তত 400 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় শহরের ওই সামরিক ঘাঁটি এলাকায় পরপর 4 বার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ এবং কারা দায়ী তা জানা যায়নি। বাটার স্থানীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শহরের হাসপাতালগুলো আহত রোগীতে ভরে উঠেছে। ইকুয়েটোরিয়াল গায়ানার জনসংখ্যা 1,40,00,000। প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশটির অন্যতম প্রধান শহর বাটায় প্রায় 8,00,000 মানুষের বাস। কৃষ্ণাঙ্গ কবির পিছুতাড়া করলেন নিরাপত্তারক্ষী। মাস দুয়েক আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নিজের লেখা কবিতায় একতা ও সাম্যের কথা বলেছিলেন তিনি। 22 বছরের তরুণী অ অ্যামান্ডা গোরম্যানের দ্য হিল উই ক্লাইম্ব সেই সময় সাড়া ফেলেছিল গোটা বিশ্বে। গত শুক্রবার সেই কৃষ্ণাঙ্গ কবিরই পিছু ধাওয়া করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন নিরাপত্তারক্ষী। কেন? টুইটারে আফ্রিকান আমেরিকান কবি জানিয়েছেন, তার চেহারা বিশেষ সুবিধের ঠেকেনি শ্বেতাঙ্গরক্ষীর। সন্দেহজনক মনে হওয়ায় অনুসরণ করেন অ অ্যামান্ডকে এবং সন্দেহ ভাঙলেও ক্ষমামাত্র না চেয়ে বিদায় নেন। জানুয়ারিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পরে 2017 সালে ন্যাশনাল ইউথ পোয়েট লরেট খেতাব জেতা অ অ্যামান্ডকে নিয়ে নতুন করে হইচই শুরু হয়। আমেরিকায় প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া কবিদের মধ্যে অ অ্যামান্ডি ছিলেন সর্বকনিষ্ঠ। সঞ্চালিকা ওপরা উইনফ্রে, প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসদের প্রশংসা কুড়িয়ে নিজের পরিচয় দিতে অ অ্যামান্ডা বলেছিলেন, আমি এক রোগা কালো মেয়ে, আমার পূর্বপুরুষ ছিলেন ক্রীতদাস, একলা মায়ের কাছে মানুষ, এই আমি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখি। এবার এই অ অ্যামান্ডি বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে টুইটারে লেখেন, কৃষ্ণাঙ্গ মেয়েদের জীবনে এটাই বাস্তব, একদিন আমাদের আদর্শ হিসেবে তুলে ধরা হয়, আবার পরের দিনই আমাদের ভয় পায় মানুষ। ক্যাপিটাল হিলে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার প্রসঙ্গ ছিল অ অ্যামান্ডার কবিতায়। তিনি লিখেছিলেন, গণতন্ত্র কখনো কখনো দেরিতে আসতে পারে, কিন্তু গণতন্ত্রকে কখনোই পাকাপাকিভাবে পরাস্ত করা যাবে না। গত শুক্রবার নিজের অভিজ্ঞতার বর্ণনায় অ অ্যামান্ডা লিখেছেন, এক নিরাপত্তারক্ষী আজ আমায় বাড়ি পর্যন্ত অনুসরণ করে আসেন, আমি যে সেখানেই থাকি সেটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বলেছিলেন, আমায় দেখতে সন্দেহজনক, আমি আমার চাবি দেখাই এবং নিজের বাড়িতে ঢুকে যাই। এরপরে তিনি ক্ষমা না চেয়েই বিদায় নেন। নিউ ইয়র্কে 9 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরীর উপরে পেপার স্প্রে ছেটানোর প্রসঙ্গ টেনে লেখা পুরনো একটি টুইটও শেয়ার করেন তরুণী কবি। ফেব্রুয়ারি সেই টুইটে তিনি লেখেন, আমরা এমন এক বৈষম্যমূলক সমাজে বাস করি যেখানে কৃষ্ণাঙ্গ মেয়ে কবিকে নিয়ে হইচই হয় আর 9 বছরের মেয়ের গায়ে পেপার স্প্রে দেওয়া হয়। আমাকে দেখুন, সেই সঙ্গে দেখুন আরও অনেক কৃষ্ণাঙ্গ মেয়েকে যাদের অদৃশ্য করে রাখা হয়েছে, আমি একা কখনো উঠে দাঁড়াতে পারবো না, উঠবও না। শুক্রবার তার দ্বিতীয় টুইটে অ্যামান্ড লিখেছেন, সে অর্থে দেখলে তিনি হয়তো ঠিকই, হ্যাঁ আমি ভয়ের কারণ বা হুমকিই বটে, অন্যায়ের বিরুদ্ধে, হুমকির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, উপেক্ষার বিরুদ্ধে হুমকি, যেই সত্যি বলবে এবং আশায় ভরসা করে এগোয় সেই ক্ষমতার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার জের, 20 মাসে তেলের দাম সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন $70 প্রতি ব্যারেল, 20 মাসে সর্বোচ্চ। এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সৌদি আরবের তেলের খনি তাক করে হুত্তি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা।
ইরানের মদতপুষ্ট হুত্থি বিদ্রোহীরা ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল আরামকো তেল সংস্থার উপর। সৌদি সেনাবাহিনী ড্রোনটি ঘায়েল করলেও লক্ষ্যচ্যুত ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে আরামকো কর্মীদের আবাসন এলাকার পাশে, যেখানে হাজার হাজার কর্মী সপরিবারে বাস করে। সৌদি আরবের এই উত্তেজনা কমানোর চেষ্টা করে যাচ্ছে আমেরিকা, যাতে তেল উৎপাদনে কোনো ক্ষতি না হয়। কিন্তু তার কোনো লক্ষণ নেই, যার প্রভাব পড়বে আগামী দিনে তেলের আন্তর্জাতিক বাজারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।